মানে জল কবে থেকে ঢোকা শুরু হয়েছে? আজকে 4 দিন মানে আপনাদের কি কি চাষ ছিল জমিতে, চাষ ছিল, আশঙ্কা করছেন? ফুল ছিল, ধান ছিল, পটল ছিল, কলা বাগান ছিল, প্রত্যেকটা চাষের ক্ষেত্রে, হ্যাঁ সব ক্ষেত্রেই জল হয়ে গেছে, সব জমিতেই জল হয়ে গেছে। কবে নামবে ঠিক নেই, এখন জল কবে লাগবে আমরা কি করে বলছি। আগামী দিন কিভাবে চলবেন? আগামী দিন এই জল হয়ে থাকলে আমরা আগামী দিন চল, না চলার মতনই আমাদের পরিস্থিতি। সরকারি ভাবে কোন রকম সহযোগিতা? না, আমাদের কোনো সহযোগিতা আসেনি, কোনো নজরদারি না। এখন কি চাইছেন? এখন কি চাইছি আমাদের, এখন পরিবর্তে এখন সরকার যদি আমাদের কিছু সাহায্য করে তবেই আমাদের চলবে। আপনাদের কি কৃষির উপরই নির্ভর? হ্যাঁ, আমাদের কৃষির উপরেই নির্ভর। মোটামুটি পাট গেল, তারপর কলা বাগান গেল, অনেক পাটের জাগও চলে গেল, তারপর যা কেউ তার মানে একটু সামাল হলো এই বৃষ্টিতে, কলা বাগান, বরবটি, মানে প্রত্যেকটা সবজির ক্ষতি হয়েছে। হ্যাঁ, মানে কিভাবে চলবে না, আগামী দিন কিভাবে চলবে, সে উপরওয়ালা যদি যেভাবে চালায় চলে আসতে হবে। সরকারি ভাবে নজরদারি, সরকারি যে কোনো খোঁজ খবরই নেয় না সরকার, যে ভোটের সময় আসে। হ্যাঁ, ভোটের সময় বাবা, ভোটের সময় ভোট দাও, ভোট দাও, ভোটটি হয়ে গেলে আর দেখা করেন না। এই যে পরিস্থিতি, আগামী দিন মানে চলা তো কষ্ট হয়ে যাবে আপনাদের। আমরা এই চাষির উপরে আমাদের নির্ভর, আমরা তো চাকরি বাকরি করি নিয়ে, চাষে হয় আমরা খাই, চাষে মার গেল আমাদের অবস্থা কি হবে এবার বুঝতেই পারছেন। চাষ করেছিলেন, হ্যাঁ, এবার পরিশোধ করবেন কিভাবে? সেইভাবে, সেই আর কি হবে, সেই নিয়েই তো আমাদের সমস্যা হয়ে গিয়েছে, মানে ঋণ হয়ে গেছে। হ্যাঁ, সে ফসল আর ঘরে উঠলো না, না সে ফসল ঘরে উঠবে কি, কলা বাগানের মধ্যে জল, এই যে জল চলে যাবে কলা বাগান অটোমেটিক নষ্ট হয়ে যাবে। আর ধান, ধান তো এই জলের মধ্যে কিছু হয়ে গিয়েছে, আর যেগুলো একদম চলে একদম তেল হয়ে গিয়েছে। কি চাইছেন আপনারা এখন, কি আমরা বলবো, সরকার যেটা যদি কোনো সাহায্য ফাহায্য করে আমাদের খালি একটু বাঁচার রাস্তা থাকবে, আর যদি না করে চাষির তো মরণ জানেন দিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।